বাংলাদেশের নাম্বার ওয়ান কোম্পানি প্রাণ, সজীবতার বাংলাদেশ, শস্য সমাল বাংলাদেশের সুজলা সুফলা, প্রাকৃতিক সকল কিছু নিয়ে মানুষের দ্বার প্রান্তে পৌঁছে দিচ্ছে প্রাণ। 1992 সাল থেকে পথ চলা, 1500টির বেশি পণ্য নিয়ে বাংলার মানুষের হাসি মুখি, সমস্ত পণ্য তুলে দিচ্ছে মানুষের দ্বার প্রান্তে। এবং 76টি ক্যাটাগরিতে প্রাণের সমস্ত পণ্য দেশের বিদেশে এবং দেশের বাহিরে 106টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে প্রাণের সামগ্রী। যারা প্রাণের পণ্য নিয়ে ডিস্ট্রিবিউশন ওপেন করতে চাচ্ছেন, ডিলারশিপ নিতে চাচ্ছেন, আমি তাদেরকে অনুরোধ করব আজকের এই ভিডিওটি না টেনে এ টু জেড আপনারা দেখতে থাকুন। দেখলেই আপনারা প্রাণের কিভাবে আপনারা ডিস্ট্রিবিউশন নেবেন সকল কিছু আমাদেরকে জানিয়ে দেবে। প্রাণের ডিস্ট্রিবিউটরের দায়িত্ব ইমরান হাসান ভাই। চলুন বন্ধুরা, আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। হাই ভিউয়ার্স, আমি এমডি ইমরান হাসান। আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা প্রাণ কোম্পানির ডিস্ট্রিবিউশন বিজনেস স্টার্ট করবেন। প্রাণ কোম্পানির ডিস্ট্রিবিউশন বিজনেস স্টার্ট করার আগে আপনাদের মৌলিক কিছু বেসিক ধারণা আগে থাকতে হবে, কারণ একটা জিনিস স্টার্ট করার আগে তার সম্পর্কে আগে বিস্তারিত জানতে হয়। তো আমি আজকে আপনাদেরকে জানাবো, যদি আপনারা প্রাণের সাথে বিজনেস করতে চান, ডিস্ট্রিবিউশন বিজনেস, তাহলে কী করতে হবে। প্রথমে আপনাদেরকে সিলেক্ট করতে হবে যে আপনারা কোন প্রোডাক্টগুলো নিয়ে আপনার এরিয়ায় মার্কেটিং করবেন। তো প্রাণের কিছু টপ যে প্রোডাক্টগুলো, মানে বর্তমানে যে গ্রুপ, প্রাণের অসংখ্য গ্রুপ আছে, এই গ্রুপগুলোর ভিতরে কিছু টপ এবং ভালো সেলসের গ্রুপ আছে, কারণ সেলস ছাড়া তো কোনো প্রফিট আশা করা যায় না। যার কারণে আপনাদেরকে আগে চয়েস করতে হবে যে কোন গ্রুপটা ভালো সেলস হয় আপনার এরিয়ায়। প্রাণের অসংখ্য গ্রুপ আছে, তার ভিতরে 4-5 লাখ টাকার ভিতরে সেলস হয়, এরকম গ্রুপগুলোই আপনাদের চয়েস করতে হবে। তো প্রাণের অসংখ্য গ্রুপগুলোর মধ্যে মিস্টার নুডলস গ্রুপ যেটা, এটা হচ্ছে বর্তমানে টপ বাংলাদেশের ভিতরে এই গ্রুপটা। এই গ্রুপটা সর্বোচ্চ সেলস। তারপর আছে প্রাণের এই ফটো গ্রুপ যেটা, প্রাণ ফটো। এই প্রাণ ফটো গ্রুপটা হচ্ছে বাংলাদেশের ভিতরে দ্বিতীয় অবস্থানে আছে। প্রাণ ফটো, এই ফটো জোসটা হচ্ছে বাংলাদেশের ভিতরে জোস ব্র্যান্ডের ভিতরে ফার্স্ট। প্রাণ ম্যাঙ্গো জোস, প্রাণ ম্যাঙ্গো জোস যেটা, এটাও বাংলাদেশের ভিতরে টপ একটা প্রাণের প্রোডাক্ট। তো এই প্রোডাক্টগুলো বাংলাদেশের ভিতরে সর্বোচ্চ সেলস আছে বর্তমানে। তো আপনাদের অসংখ্য গ্রুপের ভিতরে আপনারা কোন গ্রুপগুলো নিয়ে আপনার থানায় বা আপনার জেলায় বা আপনার ইউনিয়নে কাজ করতে পারেন, তো এর ভিতরে আপনার ক্যাসাপ গ্রুপ যেটা, প্রাণের সস আইটেম, এই আইটেমগুলো আপনার বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ সেলস আছে। তারপরে আছে আপনার প্রাণ ড্রিঙ্কস আইটেম যেগুলো, প্রাণ আপ, অস্কার, প্রাণ ম্যাঙ্গো জুস, লাচ্ছি, এগুলা। আর চিপস আইটেমের ভিতরে প্রাণ পটেটো থেকে প্রাণ জিরো চিপস যেটা বর্তমানে, এই জিরো চিপসটা বর্তমানে ভালো চলে প্রাণের। আর প্রাণ মিস্টার নুডলস যেটা, এটাও বাংলাদেশের ভিতরে সর্বোচ্চ সেলসের ভিতরে একটা। প্রাণ আইস আইস বার, প্রাণ গ্লাস কাপ, প্রাণ আইস লোলি, প্রাণ জিরো চিপস, এই আইটেমগুলো সবচেয়ে ভালো, বেস্ট। আপনারা এগুলো নিয়ে কাজ করলে সর্বোচ্চ রেজাল্ট পাবে আশা করি। আর প্রাণের গ্রুপের যে প্রফিটটা, এটা হচ্ছে আপনার পার্সেন্টেজ হিসাবে দেয় তারা ডিস্ট্রিবিউটরদের। আপনি 6% প্রাণের থেকে পাবেন, 6-5% ভিতরে প্রতিটা প্রোডাক্টে তারা কমিশন ধার্য করে। প্রাণ মিস্টার নুডলস বা যেই গ্রুপই নেন, আপনি 6% কমিশন আপনি পাবেন প্রাণের সাথে বিজনেস করলে। 6%-এর ভিতরে আপনি 5% ধরতে হবে, কারণ 1% আপনার মার্কেটে চলে যাবে, কারণ 1% আপনার দোকানদারদেরকে একটু ছাড় দিতে হবে, যার কারণে আপনার সেলসের জন্য, সর্বোচ্চ সেলসের জন্য। প্রাণের এই প্রোডাক্টগুলো যদি নিয়ে আপনি কাজ করেন, আশা করি ভালো রেজাল্ট করতে পারবেন। আর 1 লাখ টাকায় বিক্রি করতে পারলে আপনি 6%, মানে 6,000 টাকা পাবেন, মানে শতকরা 6 টাকা পাবেন। 100 টাকার প্রোডাক্ট বিক্রি করলে আপনি 6 টাকা আপনার লাভ হবে। এর ভিতরে এই 6 টাকার ভিতরে আপনার বিভিন্ন খরচ ধার্য করতে হবে। এবার আসি আমরা যে খরচগুলো কী কী আছে। ব্যবসা স্টার্ট করতে হলে আপনার প্রথম অবস্থায় একটা গাড়ি লাগবে, সেই গাড়িটা দিয়ে মাল পরিবহন করার জন্য। এটা হতে পারে অটো বা অটো ভ্যান বা পিক আপ।
আপনি এর ভিতরে থেকে যদি প্রথম অবস্থায় ছোটোভাবে শুরু করতে চান, তাহলে আমি সাজেস্ট করবো যে আপনারা অটো ব্যান্ড যেটা সেটা নিতে পারেন, কারণ এটা নিলে আপনার খরচটা একটু কম হবে। আর আপনার একজন ডিএসআর লাগবে যে গাড়ি চালাবে, আপনার এরকম হলে ভালো হয় যে যে গাড়ি চালাবে সেই মাল দিবে, তাহলে আপনার খরচটা কমে গেল। কিন্তু আপনি যদি একজন ডিএসআর নেন যে একজন মাল দিবে আবার একজন গাড়ি চালাবে, তাহলে আপনার খরচটা একটু বেশি পড়বে। আমি আশা করি যে এরকম একজন লোক নেবেন যে একটু মোটামুটি পড়ালেখা জানে আর মোটামুটি একটু হিসাব করে মানে টাকাটা আনতে পারবে, এরকম একজন লোক আপনি নিয়োগ দিবেন যাতে সে মালটা পৌঁছায় দিতে পারে এবং হিসাব করে টাকাটা নিয়ে আসতে পারে। আর প্রোডাক্ট বিক্রির জন্য আপনাদের টেনশন করতে হবে না, কারণ প্রাণ কোম্পানি একজন করে প্রতিনিধি দিয়ে দিবে যে আপনারা তাদের প্রোডাক্টগুলো সেলস করার জন্য একজন করে প্রতিনিধি দিবে, ওই বেতনটা তারাই দিবে। এখন আসি যে খরচগুলো কী কী। আপনার একটা গাড়ি চলবে, একটা গোডাউন লাগবে প্রথম অবস্থায়, সেই যে গোডাউনে আপনি মালগুলো রাখবেন। তো আপনি প্রাণ কোম্পানির কোড ওপেন করবেন, কোড কীভাবে ওপেন করতে হয় সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব। কোড ওপেন করার পরে আপনি টিডি করবেন, ব্যাংকে টাকা দিবেন, টাকা অনুযায়ী আপনার মাল চলে আসবে আপনার গোডাউনে। আপনার গোডাউনে মাল চলে আসার পরে এছাড়া আপনার থানায় বিভিন্ন দোকানে গিয়ে গিয়ে অর্ডার করবে, আর সেই মাল আপনার গোডাউনের মালগুলা যেই যেই দোকানে অর্ডার করবে ওই ওই দোকানে পৌঁছায় দেওয়া হচ্ছে আপনার দায়িত্ব, পরিবেশকের দায়িত্ব। আপনি যদি ওই মালগুলা পৌঁছায় দেন তাহলে যেই সেলসটা হবে, 10,000 টাকা সেলস যদি হয় তাহলে আপনার 6% যদি হয় তাহলে 600 টাকা আপনি পাবেন, আর যদি 20,000 টাকা সেলস হয় তাহলে 1,200 টাকা আসবে। এখন হিসাব হচ্ছে মান্থলি, মানে প্রতি মাসে আপনি কয় টাকা সেলস করতে হবে। প্রথম অবস্থায় আপনি যদি লাভবান হতে চান তাহলে আপনাকে 10,00,000 টাকা সেলস করতে হবে, দুইটা গ্রুপ নিতে হবে, ভালো সর্বোচ্চ সেলস আছে এরকম দেখে। তো দুইটা গ্রুপে আপনার 8 থেকে 10 লক্ষ টাকার ভিতরে সেলস যদি হয় তাহলে আপনি 6% হলে 60,000 টাকা আপনি পাবেন। এর ভিতরে 1% বাদ, মানে আপনি 5% ধরবেন, তাহলে 50,000 টাকা আসে। এর ভিতরে ডিএসআর খরচ দেবেন আপনি 12,000 টাকা যে গাড়ি চালাবে, আর 1,500 টাকা হচ্ছে আপনি চার্জিং খরচ, গাড়িটা আপনি চার্জ করবেন সেই চার্জিং খরচ ধরেন 1,500 টাকা, তাহলে আপনার 13,500 টাকা। আর আপনি এরকম একটা গোডাউন লবেন, গোডাউনটা যাতে প্রথম অবস্থায় একটু কম টাকার ভিতরে ভালো মানের গোডাউন নেওয়া যায়, যেখানে মাল ড্যামেজ হওয়ার সম্ভাবনা খুবই কম। তো এরকম একটা গোডাউন নেবেন যে গোডাউনটা আপনি 2 থেকে 3,000 টাকার ভিতরে নিতে পারেন, এরকম একটা গোডাউন নেবেন। তো 2 থেকে 3,000 টাকা যদি 3,000 টাকাই ধরেন তাহলে 16,500 টাকা হয় খরচ। এখন বিদ্যুৎ বিল আপনার আনুষঙ্গিক খরচ ধরেন আরও 1,000 টাকা, তাইলে হইলো আপনার 17,500 টাকা। এর ভিতরে আপনার গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হবে, বিভিন্ন প্রবলেম হবে রাস্তায় চলতে গেলে, তো এর ভিতরে আপনি ধরেন মোটামুটি 1 থেকে 1,500 টাকা। তো মোটামুটি আপনি 20 থেকে 22,000 টাকা সর্বোচ্চ খরচ হবে, এর বেশি না। আর আপনি 25 থেকে 20,000 টাকা অনায়াসে আপনি ইনকাম করতে পারবেন দুইটা গ্রুপের মাধ্যমে। কিন্তু এখানে কথা হলো একটাই যে আপনার সেলস টু প্রফিট, আপনি যদি সেলস না হয় তাহলে কিন্তু প্রফিট করতে পারবেন। তাই আগে সেলস মানে 1 থেকে 10 লক্ষ টাকা আপনার সেলস হতে হবে, যদি সেলসটা হয় তাহলে আপনি প্রফিটটা করতে পারবেন। এখানে 10 লক্ষ টাকা সেলস আমি দেখাইছি, যদি 10 লক্ষ টাকার নিচে সেলস হয় তাহলে কিন্তু আপনার লসের সম্ভাবনাই বেশি। তাই আপনাকে চিন্তা করতে হবে যে ওরকম প্রোডাক্ট নিতে হবে যে প্রোডাক্টগুলো আপনি ভালো সেলস করতে পারবেন আপনার এরিয়া, সেই প্রোডাক্টগুলো নিয়ে আপনি কাজ করবেন। গরমের দিনে এরকম প্রোডাক্ট নেওয়া যাবে না যেটা গরমে চলে শীতে চলে না, এরকম প্রোডাক্ট নিতে হবে যেটা গরমে চলে প্লাস শীত হচ্ছে। সেই প্রোডাক্টগুলো কী কী? গরমে চলে যে প্রোডাক্টগুলো সেটা হচ্ছে আপনার চিপস এবং চকলেট আইটেম, এগুলো গরম শীত উভয় টাইমেই চলে। কিন্তু গরমে চলে শুধু ড্রিঙ্কস আইটেম, যত পানি আইটেম আছে সেগুলো গরমে চলে, যত শুকনো আইটেম আছে সেগুলো আপনি শীতে চলে। তাই এটা চিন্তা করেই আপনার ডিস্ট্রিবিউশন কোডটা ওপেন করতে হবে। তো কোনো এনি প্রবলেম বা পরামর্শ যদি আপনার প্রয়োজন হয় তাহলে আমার সাথে হচ্ছে আপনারা যোগাযোগ করবেন, আমি আশা করি আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করবো। তো ধন্যবাদ সকলকে, খোদা হাফেজ, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।